এক সময় রবিউল আউয়াল শরীফ ছাড়া অন্য সময় সুন্নিরাও সিরাতুন নবী মাহফিল করত, কিন্তু স্বাধীনতার পর জামাতে ইসলামী যখন নিষিদ্ধ হলো, এরা একটা কৌশল অবলম্বন করলো যে সিরাতুন নবীর মাহফিল করে এর মাধ্যমে মওদুদী দর্শনকে এরা প্রচার করবে। এটা সর্বপ্রথম এই কূটকৌশল যিনি বুঝতে পেরেছিলেন তিনি হুজুর শেরে মিল্লাত মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহ। শুহাদায়ে কারবালার বর্ণনা সবাই করে, কিন্তু শেরে মিল্লাত এমন ভাবে বর্ণনা করতেন, আমার মনে হয় ময়দানে কারবালাকে শ্রোতারা সামনেই দেখতে পেত। প্রচন্ড শীতের দিন ছিল, এমন ভাবে শুহাদায়ে কারবালার বর্ণনা দিলেন। আমার একটা মাফলার ছিল, আমি তখন ফাজিল ফার্স্ট ইয়ারের ছাত্র, মাফলারটা ফুরাই ভিজে গেছে, একজন মানুষও কান্না ছাড়া ছিল না। মনে হয়েছিল ময়দানে কারবালা সুলানি আলী মাদ্রাসার মাঠে নিয়ে এসেছে। فقد قال الله تعالى في شأن حبيبه الكريم الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد শেরে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে হুজুর শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত শাহিন শাহ খিতাবত মাহেরে ইকবালিয়াত ও রাজবিয়ত বকিয়াতুস সালাফ হুজ্জাতুল খলফ উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহির প্রথম বার্ষিক ওরসে পাক উপলক্ষে আয়োজিত শেরে মিল্লাত কনফারেন্সের সদ্য সভাপতি প্রধান অতিথি আরাকিন আঞ্জুমান জামে আহমদিয়া সুন্নি আলিয়ার হজরত আসাতেজা ইকরাম, বিশেষ করে এই মাহফিলে আমার একজন শ্রদ্ধ উস্তাদ উপস্থিত আছেন, যিনি ইতিপূর্বে বক্তব্য রেখেছেন নানপুর মাজহারুল উলুম গাউসিয়া সিনিয়র মাদ্রাসার এককালীন প্রবীণ শিক্ষক এবং বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি উস্তাজি সৈয়দি মখদুমি হজরতে আল্লামা মাওলানা হুসাইন আহমদ ফারুকি দামত বরকাতুল কুদসিয়া। হুজুর শেরে মিল্লাতের অগণিত যোগ্য যুগ শ্রেষ্ঠ ওনার ছাত্রগণ বিরাদরান ইসলাম আশেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইকে নিয়ে অনেক বক্তব্য হয়েছে, হচ্ছে, হবে। এটার কারণ আমরা দেখছি প্রত্যেকটা আলেম আপন আপন অবস্থান থেকে যে খেদমত আঞ্জাম দেন আল্লাহ রব্বুল আলামিন যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, তো হুজুর শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাই আজীবন যা করেছেন অন্তর থেকে করেছেন। একটা জিনিস আমরা জানি, মানুষ জীবিত থাকা অবস্থায় তার প্রতি সম্মান তাজিম এগুলো অনেক সময় লৌকিকতার কারণেও হতে পারে, কিন্তু আসল সম্মান হলো যেটা ইন্তেকালের পরে পায়, সেই সম্মানে কোনো খাত থাকে না, সেই সম্মান নিখুঁত। আমরা জানি উনি কারো তোয়াজ করা, চাপলুসি করা, কারো দিলজুহির জন্য কিছু বলা,
এগুলো শের মিল্লাতের অভিধানে ছিল না। যা বলতেন উনি যা বুঝতেন তা বলতেন, আর যা বলতেন তার উপর অটল থাকতেন। এই বিষয়টি আজকে হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাইকে পুরা সুন্নি দুনিয়ার এক বিশাল অবস্থানে নিয়ে গেছে। আলামিন বারিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব বলেছেন যে হুজুর অনেক আগে থেকেই বাতিল চিনতে পারতেন। এই কথাটা কিন্তু ইনি হক শোনাসু ছিলেন, বাতিল শোনাসু ছিলেন। এটার কারণ আমরা দেখতে পাই, আমরা জানি এই দেশে এক সময় রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসে সুন্নিরাও এক সময় সিরাতুন নবী মাহফিল করত। ইমামে আলে সুন্নাত গাজী দীনুল মিল্লাত আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির দিওয়ান আজিজের শেষে এরকম সিরাতুন নবী মাহফিলের অনেকগুলো বর্ণনা বিদ্যমান আছে। তার মানে এক সময় রবিউল আউয়াল শরীফ ছাড়া অন্য সময় সুন্নিরাও সিরাতুন নবী মাহফিল করত, কিন্তু স্বাধীনতার পর জামাত ইসলামী যখন নিষিদ্ধ হলো, এরা একটা কৌশল অবলম্বন করলো যে সিরাতুন নবীর মাহফিল করে এর মাধ্যমে মওদুদি দর্শনকে এরা প্রচার করবে। এইটা সর্বপ্রথম এই কূটকৌশল যিনি বুঝতে পেরেছিলেন তিনি হুজুর শের মিল্লাত মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, ইনি লাগলেন তার পিছনে। এই সিরাতুন নবীর মাহফিলে উনি যখন এর বিরুদ্ধে বক্তব্য শুরু করলেন, আমাদের অনেক আপনজনরাও বলে উনি বেশি বাড়িয়ে কথা বলেন এগুলো সেগুলা, কিন্তু শেষ পর্যন্ত ওনারটাই সত্য প্রমাণ হলো। আমরা এক সময় দেখেছি যে চট্টগ্রামের রোড গার্ড দেয়ালে সিরাতুন নবী 19 দিন ব্যাপী সিরাতুন নবীর পোস্টার, আজকে আর উজাল জ্বালিয়ে লাইট জ্বালিয়েও সিরাতুন নবীর পোস্টার দেখা যায় না। এই ষড়যন্ত্রকে দাফন করেছেন একজনের জবান, সেটা হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহ। এই জবান এটা সাইফুর রহমান ছিল, আল্লাহর তলোয়ার ছিল, দাফন হয়ে গেছে। এই অলঙ্কার মোড়ে কিছু বাতিলরা রবিউল আউয়াল মাসে সিরাতুন নবীর মাহফিলের রশিদ বই ছাপাইয়ে চাঁদা তুলতে গেছে, রশিদ বই ছাপাইতে যা গেছে সেটা উঠে নাই। মানুষ বলে সিরাতুন নবী তো আমরা শুনি নাই, মিলাদুন নবীর মাসে আবার কিসের সিরাতুন নবী? শেষ পর্যন্ত এদেরকে রশিদ বই পাল্টায় আবার ঈদে মিলাদুন নবী নামের রশিদ বই ছাপাইয়ে মাহফিল করতে হয়েছে। এইটার বিরুদ্ধে আমরা দেখেছি উনি যখন লাগছেন তখন আর কেউ ওনাকে তো আর মানা করতে পারবে এরকম সাহস কারো ছিল না। এবং অনেক আলেম, কেউ আলেমদের কাছে জনপ্রিয়, কেউ আওয়ামদের কাছে জনপ্রিয়, কিন্তু সমানভাবে যিনি জনপ্রিয় ছিলেন ইনি হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ। কারণ ওনার কাছে এলমও ছিল এবং আওয়ামকে আকর্ষণ করার যে বিষয় সেটাও ওনার মধ্যে একেবারে পরিপূর্ণ মাত্রায় ছিল, যার কারণে হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহ ওয়াজ শোনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র আলেমরাও আগ্রহী ছিলেন, আপামর সুন্নি জনতাও আগ্রহী ছিলেন। ওনার জীবনে উনি সংগঠন সংস্থা প্রতিষ্ঠায় ওনার বিশাল অবদান। এই সুন্নি অঙ্গনে সর্বপ্রথম প্রতিষ্ঠিত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী আদর্শবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে সকল সুন্নির
কাছে গ্রহণযোগ্য করে তোলার পিছনে সবচেয়ে বেশি বড় অবদান ছিল হুজুর শের-এ মিল্লাত রহমাতুল্লাহ আলাইহ। কোতোয়ালির মোড়ে হুজুরের মাহফিল, আমরা তখন ফাজিল প্রথম বর্ষে, ফার্স্ট ইয়ারের মত আমরা তখন ফাজিল পাস করেছি কামিল প্রথম বর্ষে, ইসলামী ছাত্র সেনা মাত্র প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় স্টেজ করছে এমন জায়গায় যাতে তিন দিক থেকে দেখা যায়, ওদিকে ফিরিঙ্গি বাজার, এদিকে নিউ মার্কেট জিসি, এদিকে লাল দিকে কোর্ট বিল্ডিং, এইখানে তিল ধরার জায়গা নেই। আমাদেরকে বলেছে তোমরা রশিদ বই নিয়ে আসিও। হুজুর মাহফিলে বলে দিলেন যে আর ইসলামী ছাত্র সেনাকে এই সহযোগিতা করা এটা সুন্নিদের জন্য ফরজ, একটা একটা টাকা সবাই দাও। আমরা অনেক টাকা ওই মাহফিল থেকে এভাবে সংগ্রহ করে দিয়েছেন হুজুর শের-এ মিল্লাত রহমাতুল্লাহ আলাইহ। উনি শোহাদায়ে কারবালার বর্ণনা সবাই করে, কিন্তু শের-এ মিল্লাত এমনভাবে বর্ণনা করতেন, আমার মনে হয় ময়দানে কারবালাকে শ্রোতারা সামনেই দেখতে পেত। 1979 সালের কথা, চট্টগ্রাম সোবানিয়া আলিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসার ওয়াকফনামায়, যেটা মাদ্রাসার ওয়াকফনামা আছে সেখানে আলহাজ আব্দুস সোবান সদাগর সাহেব এই ডিট আমরা পড়েছি, উনি লিখে গেছেন এই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর প্রতিষ্ঠা করা হলো। যখন কোনোদিন যদি এই মাদ্রাসা সুন্নি আকীদা থেকে সরে যায় ওয়াকফ বাতিল বলে গণ্য হবে। ওনার এখলাসের কারণে ওই মাদ্রাসায় অনেক সময় অনেক ওয়াহাবি শিক্ষক আসছে কিন্তু বেশি দিন টিকতে পারে না, ধরা পড়ে যায়, ছাত্ররাও টিকতে পারে না। কিন্তু এক সময় 1979 সাল যখন, তখন সিনিয়র ক্লাসে যথেষ্ট ছাত্র শিবিরের ছাত্রদের উপস্থিতি ছিল, এখানে বাতের প্লেটের নিচে ইসলামী ছাত্র শিবিরের মনোগ্রাম গেঞ্জিতে চাবিতে, এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আমাদের পরম শ্রদ্ধা ওস্তাদ সন্দনাইশ মাওলানা মঞ্জিলের হজরতে আল্লামা মুফতি শফিউর রহমান রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাহেবজাদা আমাদের ওস্তাদ, এবং ওনাদের জমানায় ওনারা কীর্তি ছাত্র ছিলেন, সরকারি আলিয়া ঢাকা থেকেই ওনারা কামিল ফার্স্ট ক্লাস পাস করেছেন, হজরতে আল্লামা মাওলানা আলাউদ্দিন শাহ সাহেব কেবলা, উনি চিন্তা করলেন এই অবস্থা থেকে যদি মোর ফিরাতে হয় তো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মাহফিল লাগবে। সুবানি আলী মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী হয় পয়লা মহরম, তো উনি ওই মাদ্রাসার তখনকার যিনি সচিব ছিলেন আলহাজ ইসলাম মিয়া টিকে সাহেবকে রাজি করলেন যে বলে আপনি এই মাহফিল দেশের বরেণ্য শীর্ষস্থানীয় আহলে সুন্নাত জামাতের আলেমদেরকে দাওয়াত দেন। বলে কাকে? বলে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে। বলেছে দেন। প্রথম তারিখ হুজুরকে আলাউদ্দিন সাহেব হুজুর কুতুব দিয়ে গিয়ে মিসহ বলে উনি সাথে নিয়ে এসেছেন। ওই তারিখে যথেষ্ট প্রশ্ন শিবিরের ছাত্ররা দিয়েছে, হুজুর জবাব দিয়েছেন। ইসলামিয়ার সাহেব এমন খুশি হয়ে গেলেন, তো এবার আমাদের হুজুর হজরত আলাউদ্দিন শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে মামা 10 তারিখ তো আশুরা, তো তুই সোয়াদায় কারবালার মাহফিল করলে ভালো হয় না? বলে হ্যাঁ করো, আর কাকে দাওয়াত দিবে? ওনাকে, উনি তো থাকবেন। বলে আরেকজনকে দাওয়াত দিবে, আপনি ওয়াজ শুনলে বুঝবেন। হুজুর শের-এ মিল্লাতকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ, সোবানিয়া আলিয়া মাদ্রাসার হল ভর্তি হয়ে মসজিদ ময়দান ফুকুর ফার, তিল ধরার জায়গা নাই, প্রচণ্ড শীতের দিন ছিল, এমনভাবে সোয়াদায়ে কারবালার বর্ণনা দিলেন। আমার একটা মাফলার ছিল, আমি তখন ফাজিল ফার্স্ট ইয়ারের ছাত্র, মাফলারটা ফুরাই ভিজে গেছে, একজন মানুষও কান্না ছাড়া ছিল না, মনে হয়েছিল ময়দানে কারবালা সোবানিয়া আলিয়া মাদ্রাসার মাঠে নিয়ে এসেছে। শের-এ মিল্লাত আল্লাহ ওনার আব্বা আম্মা নিশ্চয় কোনো এমন কোনো পুণ্য আমল করেছিলেন
আর ওনার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো যিনি আজীবন এত দীর্ঘ সময় ধরে হাদিসে পাকের দরস দিয়েছেন, যদি করোনা না থাকত উনি যেদিন দুনিয়া থেকে গিয়েছেন সেদিনও বুখারী শরীফের দরস দিয়ে থাকতেন। মোল্লা আলী কারী শরীফে আকবরের ভূমিকায় লিখেছেন, হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালি যখন ইন্তেকাল করছিলেন ওনার বুকের উপর সেই বুখারী শরীফ ছিল। আমাদের হুজুর শেরে মিল্লাত সেই মকাম অর্জন করেছেন যে ওনার আজীবন দরসে হাদিস দিয়েছেন এবং উনি ওনার আউয়াল আখের সব কিছু মুর্শিদে বরহককে এমন ভাবে দামান ধরেছেন, এখানে থাকছিল না। আমি দেখেছি পিএসপি মাননীয় চেয়ারম্যান মোহতরম সুফি মিজানুর রহমান সাহেবের বাসায় বর্তমান মৌজুদা হুজুর রহনুমায় শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক হযরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা দামত বরকাতুল কুদসিয়া উনি বসছেন, ওনার পাশে সুফি সাহেব হুজুরকে পরিবেশন করছেন, এর পাশে হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওই পাশে ছিলেন হুজুরের, হুজুরের শের মিল্লাত হুজুরের পাশে আমি সিট পেয়েছিলাম। আমি দেখলাম হুজুর কেবলা ওই হুজুর শের মিল্লাতের সাথে খুব কথাবার্তা বলছেন, অনেকটা মেজা যেই সব মশকারি জায়েজ এ ধরনেরগুলো করছেন আর হুজুর যা খাচ্ছেন এখান থেকে কিছু অংশ হুজুরের প্লেটে দিচ্ছেন, আর আমি হুজুরের পাশে থাকার কারণে আমার ভীষণ নসিব হয়ে গেছে। এখানে ওইটা আমের মৌসুম ছিল না, বিদেশ থেকে কোত্থেকে আম আনছে আমের টুকরাও, তো দেখলাম যে হুজুর কেবলা মৌজুদা হুজুর কেবলাও যে হুজুর শেরে মিল্লাতের প্রতি এত সন্তুষ্ট ছিলেন এইটাই ওনাকে এমামা করে দেওয়ার পিছনে ওনাকে এই সন্তুষ্টির সনদ দেওয়া হয়েছে। হুজুর শেরে মিল্লাতের ব্যাপারে বলে শেষ করা যাবে না, এবং আমরা আমরা একটা ব্যথা কোনোদিন একটা আফসোস আমাদের শেষ হতো না। এই ব্যক্তি আজীবন সুন্নিয়তের জন্য কাজ করেছেন কিন্তু ফত পদবীর প্রতি ওনার লেশ মাত্র লোভ ছিল না। আমাদের গৌসিয়া কমিটির চেয়ারম্যান সাহেব বলেন তো উনি গৌসিয়া কমিটির কিছু না কিন্তু আবার গৌসিয়া কমিটির সব কিছু উনি কোনোদিন চান নাই। আন্তর্জাতিক সুন্নি সম্মেলন প্রতিষ্ঠার পিছনে সিনিয়র মুরব্বী আলেমদের যেই সহযোগিতা ছিল আমি হলফ করে বলতে পারবো এর মধ্যে সবচেয়ে বেশি অবদান হুজুর শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি ছিল। কিন্তু ওনাকে আমরা সঙ্গত কারণে নানান কারণে একবারও সভাপতির করতে পারি নাই, কিন্তু শেষবার 2020 সালের আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে 2019 সালের উনিশ বিশের শুরুতে করছিলাম আমরা মনে হয় এই সর্বশেষ আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের শেষ দিন হুজুরকে আমরা সভাপতির আসনে বসাতে পেরেছিলাম, এটা আমাদের এই আফসোস না হয় আজীবন থাকত। যিনি আহলে সুন্নতের জন্য আজীবন কোরবানি দিয়েছেন আহলে সুন্নতের উল্লেখযোগ্য কোনো পদ উনি কোনো সময় চানও নাই দেওয়ার সম্ভব হয় নাই, কিন্তু আল্লাহ কবুল যখন করেছেন সেই মর্যাদা দিয়েই নিয়ে গেছেন। হুজুর শেষ জীবনে এসে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হলেন নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে। আমরা ওনারই পদাঙ্ক অনুসরণ করে যেন চলতে পারি, যিনি কিছু চান নাই তার কারণে আজকে ওনার মাজার শরীফে সবসময় জিয়ারতকারী আছে থাকবে ইনশাআল্লাহ। হুজুরের এই মহান কোরবানি আল্লাহ কবুল করুক, হুজুরের রফে ফরজাত করুক, আমাদেরকে ওনাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।